আরে অনেক কিছু করলেই কিন্তু অনেক কিছু করতে পারতাম। নৈনিতাল দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের এই শৈল শহর ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বরাবরের পছন্দের জায়গা আর নিঃসন্দেহে বেড়াতে যাবার অন্যতম সেরা ঠিকানা। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে 2,084 মিটার উচ্চতায় অবস্থিত দারুণ সুন্দর শৈল শহর হচ্ছে এই নৈনিতাল। এখানে নৈসর্গিক শোভার সাথে সাথে এর আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই নৈনি লেক। এই তাল কথাটার মানেই হচ্ছে লেক, আর এই লেকটাই এখানকার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। সিমলা বা মানালির মতন ক্রেজ না থাকলেও যে কোনো রোদ ঝলমলে দিনে নৈনিতাল কিন্তু কোনো অংশে কম আকর্ষণীয় নয়, বরং এক আলাদা স্নিগ্ধতা রয়েছে এই হিল স্টেশনটির। অক্টোবরের চতুর্থ সপ্তাহ আর নৈনিতালের দারুণ সুন্দর একটা ঝকঝকে সকাল। এক সপ্তাহ আগে হয়ে যাওয়া বৃষ্টি আর বন্যার লেশমাত্র নেই নৈনিতালে। এখন পুরো ক্লিয়ার আকাশ, ঘন নীল আকাশ, আর আকাশে একদম মেঘ নেই। দারুণ সুন্দর একটা সকাল কাটাচ্ছি আমরা এখন নৈনিতালে। 1.5 কিলোমিটার লম্বা এই নৈনি লেকের একদিকে হলো তাল্লিতাল আর অন্যদিকে মাল্লিতাল। লেকের এই সাইডটা হচ্ছে তাল্লিতাল, এই এই মার্কেটটা হচ্ছে তাল্লিতাল মার্কেট, আর ওই পাশটা যেদিকে নয়না দেবীর টেম্পল ওই দেখা যাচ্ছে নয়না দেবীর টেম্পল আর গুরুদ্বারা, ওই দিকটা হচ্ছে মাল্লিতাল। লেকের পাশ দিয়ে তাল্লিতাল থেকে মাল্লিতাল অব্দি গিয়েছে মল রোড, আর এই মল রোডের ওপরেই রয়েছে রকমারি দোকান, বিভিন্ন দামের আর মানের হোটেল, স্ট্রিট ফুডের সম্ভার আর হরেক রকমের রেস্তোরাঁ। আমরা এখন হাঁটছি হচ্ছে লেকের পাশে মল রোড দিয়ে। এই লেকের একদিকে মাল্লিতাল আর একদিকে তাল্লিতাল। তাল্লিতাল থেকে মাল্লিতাল রিক্সাও চলে, আর এই রিক্সা রাইডটা কিন্তু দারুণ এনজয়েবল। একজনের জন্য ভাড়া হচ্ছে 20 টাকা, মানে আমাদের দুজনকে দিতে হবে 40 টাকা। তো আমার সাজেশন হবে যে আপনারা এক পিঠ হেঁটে আসুন, আরেক পিঠ এই রিক্সায় করে যান। দারুণ লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে রিক্সায় চড়ে যেতে। মাল্লিতালে রয়েছে এক বিরাট সমতল ক্ষেত্র যা পরিচিত দ্য ফ্ল্যাটস নামে। সকাল থেকে সন্ধে ছোট বড় সব বয়সী স্থানীয় বাসিন্দাদের খেলার আর স্বাস্থ্যচর্চার জায়গা হলো এই মাঠ। 19 শতকের শেষের দিকে একটা ভয়াবহ ভূমিকম্প হয়, তখন কিন্তু এখানে যে পাহাড় ছিল এই মাঠের জায়গায় সেখানে ধসে গিয়ে সেই পাহাড়টাই মাঠটা ক্রিয়েট হয়েছে। এর একদিকে রয়েছে নৈনিদেবীর মন্দির আর তার পাশেই গুরুদ্বারা, আর অন্যদিকে রয়েছে মসজিদ, আর মল রোডের ওপরে রয়েছে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ। এই ছোট্ট পাহাড়ি শহর নৈনিতাল সর্বধর্ম সমন্বয়ের এক দুরন্ত উদাহরণ। আরেকজনের কথা না বললে কিন্তু নৈনিতাল বৃত্তান্ত অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন আমাদের সকলের প্রিয় লেখক জিম কর্বেট। জিম কর্বেট কিন্তু একসময় নৈনিতাল নগরপালিকার সদস্য ছিলেন। 1935 সালে আমার পেছনে এই যে ব্যান্ড স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করার জন্য জিম কর্বেট 7,300 টাকা ডোনেট করেছিলেন। জিম কর্বেট সাহেবের গ্রীষ্মকালীন আবাস কার্নে হাউসও এই নৈনিতালেই। আমরা এখন এসেছি কার্নে হাউসে, জিম কর্বেটের বাড়ি ছিল এটা। পায়ে পায়ে একটু চড়াই ভেঙে দেখে নিতে পারেন 1881 সালে জিম কর্বেটের মায়ের হাতে তৈরি করা এই বাড়িটিও, যদিও এটি এখন একটি প্রাইভেট প্রপার্টি। হাতে 10 থেকে 12 দিন সময় থাকলে স্বচ্ছন্দে ঘুরে নেওয়া যায় এই কুমায়ুন সার্কিট, যেখানে পাবেন নৈনিতালের মতো অপরূপ শৈল শহর, স্বামীজির স্মৃতিবিজড়িত আলমোড়া, জঙ্গলের মধ্যে বিনসার KMVN-এ রাত্রিযাপনের আর পাতাল ভুবনেশ্বরের থ্রিলিং অভিজ্ঞতা, হাজার বছরেরও বেশি পুরনো দুর্দান্ত সব মন্দির কমপ্লেক্স, সেই সঙ্গে হিমালয়ের তুষার শুভ্র নয়নাভিরাম শৃঙ্গরাজি, নন্দাদেবী ত্রিশূল নন্দাঘুন্টি, আর সেরার সেরা হল মুন্সিয়ারি থেকে দেখা সকাল আর সন্ধেবেলায় পঞ্চচুল্লি, যা আপনার বেড়ানোকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে। এই অভিজ্ঞতা আপনার স্মৃতির মণিকোঠায় আজীবন থেকে যাবে রত্ন হয়ে।
গত 21 অক্টোবর 2021 কলকাতা থেকে রওনা দিয়ে 22 তারিখ সন্ধ্যায় আমরা পৌঁছেছিলাম নৈনিতালে। 20 তারিখ বিকেলবেলা প্ল্যান ঠিক করে আমরা চটজলদি 21 তারিখ একদিনের নোটিশেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের যাত্রাপথের সম্পূর্ণ ভিডিও আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, যারা এখনও দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ দেখে নিন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। শুধু নৈনিতাল ঘুরে দেখার জন্য 2 দিন যথেষ্ট। তার মধ্যে এক বেলা রাখুন নয়না দেবীর মন্দির, লেকের জলে বোটিং, আর লেকের ধার দিয়ে তাল্লিতাল মাল্লিতাল হেঁটে বা রিক্সায় চড়ে বেড়ানোর জন্য। অন্য বেলায় দেখে নিন চিড়িয়াখানা, কেভ গার্ডেন আর জিম কর্বেটের বাড়িটি। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে যারা সক্ষম তারা চলুন 3 কিলোমিটার ট্রেকে নয়না পিক বা চায়না পিক থেকে পাখির চোখে নৈনিতালকে দেখতে। বিকেলে রোপওয়ে চড়ুন, তারপর সন্ধেবেলায় মন্দিরের পাশে তিব্বতি মার্কেটে কেনাকাটা। চলার পথে ফাঁকফো করে আরও দেখে নিন স্নো ভিউ পয়েন্ট বা হিমালয় দর্শন। নৈনিতাল থেকে প্যাংগটের রাস্তায় 2 কিলোমিটার এসে এই জায়গাটা হচ্ছে হিমালয় দর্শন। এখান থেকে নন্দাদেবী রেঞ্জ আর পঞ্চচুল্লি রেঞ্জ খুব সুন্দর দেখা যায়। এখানে বাইনোকুলার রাখা আছে, একজনের জন্য খরচ হচ্ছে 50 টাকা। উচিত হবে এই হিমালয় দর্শনের পাশেই সত্যনারায়ণ মন্দিরটিও দেখে নেওয়া। আরও দেখে নিতে পারেন গভর্নর হাউস আর টিফিন টপ। আমরা প্রপার নৈনিতালে না থেকে প্রায় 16 কিলোমিটার দূরে পাখি দেখার জন্য বিখ্যাত জায়গা প্যাংগট ছাড়িয়ে আরও 5 কিলোমিটার গিয়ে ঘুঘু খাম বলে একটা জায়গায় রুফটপ কটেজেস নামে এক রিসর্টে ছিলাম। পাহাড়ের কোলে একেবারে শান্ত আর নিরিবিলি জায়গায় তৈরি এই রিসর্টটি অবসর যাপনের জন্য একেবারে আদর্শ। থাকার জন্য দুরন্ত লাক্সারিয়াস ব্যবস্থা, সেই সাথে অতুলনীয় স্বাদের আর বৈচিত্র্যের খাবার দাবার, রয়েছে 24x7 আনইন্টারাপ্টেড ওয়াইফাই। এখানে 4টে ডুপ্লেক্স কটেজ রয়েছে। ডুপ্লেক্স কটেজ বলতে নিচের তলায় ডাবল বেড আবার উপরে ডাবল বেড, মানে একটা ফ্যামিলি 4 জন থাকলে একই কটেজে থাকতে পারে, আর 2টো সুইট রুম রয়েছে। তো আমরা সুইট রুমগুলোতে নেই, আমরা একটা ডুপ্লেক্সেই রয়েছি। আমি দেখাচ্ছি ঘরগুলো কীরকম। এই হচ্ছে ডুপ্লেক্স ঘরগুলো, এরকম 4টে ডুপ্লেক্স রয়েছে, আর একদম ওপাশে সবার লাস্টে রয়েছে 2টো সুইট রুম। চলুন আপনাদেরকে আমাদের ঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে ঘর, 4টে যে ডুপ্লেক্স ঘর আছে এক্স্যাক্টলি সেম। ঢুকেই এখানে একটা সোফা রয়েছে, এখানে কফি বানানোর জন্য আমাদের এই কেটলিটা দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে স্যাশেস কাপ রয়েছে। এখানে আবার একটা হ্যাম্পার রয়েছে যাতে আপনার স্ন্যাক্সগুলো দেওয়া আছে, কিন্তু এগুলো চার্জেবল, যদি আপনি এখান থেকে নিয়ে খান তাহলে সেটা চার্জ আলাদা করে দিতে হবে। আর এই দিকে হচ্ছে মূল রুমটা, এই ডাবল বেড দারুণ সুন্দর করে সাজানো, এদিকে টিভি রয়েছে যেটা আমরা অবশ্যই দেখিনি, আর এখানে 2 বোতল জল দেওয়া হয়েছে, প্রত্যেক দিন ওরা 2 বোতল করে জল দিচ্ছে, সাথে গ্লাস। আর এপাশে একটা আলমারি রয়েছে, পুরোটাই কিন্তু উডেন ফিনিশড। লাইটিং খুব সুন্দর ঘরের, আর 2টো করে চপ্পল দেওয়া হয়েছে ঘরের মধ্যে। এদিকে হচ্ছে টয়লেট, টয়লেটেও খুব সুন্দর ব্যবস্থা, আয়না, বেসিন, কমোড। আর এদিকে হচ্ছে ওয়েটজোন, এখানে শাওয়ার উইথ গিজার সব কিছু কিন্তু খুব সুন্দর। প্রত্যেক দিন বিছানার চাদর, তাওয়াল এগুলো সব কিন্তু চেঞ্জ করে নতুন আবার দিচ্ছে এরা। চলুন এবার আপনাদের ওপরটা দেখিয়ে দিই, ডুপ্লেক্সের ওপর তলাটা। এই দিক দিয়ে সিঁড়ি গেছে, এই যে পৃথ্বীজিৎ উঠছে এখান দিয়ে, এই দিক দিয়ে সিঁড়ি চলে গেছে ওপর তলায়, ওপরে আবার ডাবল বেড রয়েছে, দেখাচ্ছি আমি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই হচ্ছে আবার ডাবল বেড, আর এপাশে কিন্তু আবার একটা ব্যালকানি রয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু এটা দারুণ সুন্দর। এই হচ্ছে এখানে মেঝেতে পাতা রয়েছে ডাবল বেড, আর এই দিকে হচ্ছে বাইরে ব্যালকানি, ছিটকিনি, এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানিতে আবার এখানে বসার জায়গা রয়েছে,
টেবিল, দুটো চেয়ার, আর এই হচ্ছে ব্যালকনির পাশ থেকে ভিউ। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে আলাদা করে ওয়াইফাই রাউটার লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে ওয়াইফাই রাউটার এখানে, আর স্পিড কিন্তু খুব ভালো, 25-30 Mbps। কাল রাত্রিবেলা আমি ইউটিউবের ভিডিও যখন দেখছিলাম একদম স্মুথলি দেখতে পাচ্ছিলাম, কোনো রকম কোনো ল্যাগিং বা কিছু নেই, আর আপলোডও খুব ভালো হচ্ছিল। সুতরাং যারা ওয়ার্ক ফ্রম হোম করতে চান রিমোট লোকেশনে থেকে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। পুরোপুরি হইচইয়ের বাইরে শান্ত সুন্দর নিরিবিলি জায়গা, আর সাথে খাবার দাবার দুর্দান্ত। এই হচ্ছে রুফটপ কটেজের ডাইনিং হল, দারুণ সুন্দর করে সাজানো। খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু দুর্দান্ত, আর খাওয়া কিন্তু দারুণ টেস্টি। এই বেসনের গোলা রুটি, এটাকে বলে বেসন চিল্লা, এটা কিন্তু দারুণ খেতে। পনিরের স্টাফ রয়েছে ওপরে, এই যে পনির দেওয়া রয়েছে মাঝে মাঝে, সাদা সাদাগুলো পনির, আর টমেটো রয়েছে, পুরোটাই ভেজ। অনেকটা আমাদের গোলা রুটির মতো খেতে, মানে গোলা রুটিটা তো আটা বা ময়দা দেওয়া হয়, তাতে সাথে ডিমও থাকে, এটা কিন্তু পুরো ভেজ, কিন্তু খেতে দারুণ টেস্টি। যারা নৈনিতালকে এনজয় করতে চান, নৈনিতালের লেক বা মল রোডে কাটাতে চান, সময় কাটাতে চান বেশি করে, নৈনিতালের বাজার হাট পছন্দ করেন, তারা কিন্তু নৈনিতালেই থাকুন। যারা নিরিবিলিতে দু তিন দিন ছুটি কাটাতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গাটা উপযুক্ত। আর এখান থেকে নৈনিতাল যাতায়াত ভাড়া গাড়িতে যদি সাইট সিইং করতে চান 1,200 টাকার মতো পড়ে। এখানে সকালবেলা এখান থেকে শাটল গাড়ি পাওয়া যায়, 80 টাকা নেয় নৈনিতালের জন্য, আবার বিকেলবেলাও আপনি ফেরার জন্য গাড়ি পাবেন 3-4 অবধি, তারপর কিন্তু আর পাবেন না। দ্বিতীয় দিন সকালবেলায় আমরা আমাদের রিসর্ট থেকে ব্রেকফাস্ট সেরে নৈনিতালে চলে আসি। নৈনিতাল আসার পথে রাস্তাতেই প্রথমে আমরা দাঁড়ালাম প্যাংগটে। আমি এখন আছি হচ্ছে প্যাংগটে। এই প্যাংগট হচ্ছে নৈনিতাল থেকে 20 কিলোমিটার, আর এখান থেকে এই রাস্তাটা যেটা পেছন দিকে চলে গেছে, এই দিক দিয়ে গিয়েই হচ্ছে আমাদের রিসর্ট, আরও 5 কিলোমিটার গিয়ে রুফটপ কটেজেস। যারা বার্ড ওয়াচার তাদের কাছে কিন্তু এই প্যাংগট পপুলার। যে কোনো সিজনে বার্ড ওয়াচাররা এখানে আসেন পাখি দেখার জন্য, এখানে প্রচুর পাখি দেখা যায় আশেপাশে জঙ্গলে পাহাড়ের ওপরে, তো বার্ড ওয়াচারদের কাছে এটা নোন প্লেস। আপনারা যদি পাখি দেখতে ভালোবাসেন তাহলে নৈনিতাল থেকে এখানেও আসতে পারেন যদি নৈনিতালে থাকেন, আর যদি রুফটপ কটেজে থাকেন যেখানে আমি আছি সেখান থেকে এই জায়গাটা খুব কাছে। সেই দিন এরপর আমাদের গন্তব্য ছিল নৈনিতালের কেভ গার্ডেন। নৈনিতাল পৌঁছানোর কিছুটা আগে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম নৈনি লেকের এই ভিউটা দেখতে। এটা দেখতে অনেকটা এখান থেকে লাগে হচ্ছে উল্টানো আমের মতো, সেরকমটাই লাগছে খানিকটা, তবে ভিউটা কিন্তু দারুণ সুন্দর এখান থেকে। আমার পেছনে এটা হচ্ছে কেভ গার্ডেন, এখানে অনেকগুলো গুহা রয়েছে। এটা নৈনিতালের লেকের থেকে খানিকটা উঠে এলেই কালাধুঙ্গির রাস্তায়, এই 500-600 মিটার উঠে এলেই বাঁদিকে পড়বে। এখানে টিকিট হচ্ছে 100 টাকা অ্যাডাল্টের, আর বাচ্চাদের জন্য 60 টাকা। আমরা ঢুকবো এখন এখানে। প্রথমেই কিন্তু খাড়া সিঁড়ি। এখানে যে কেভগুলো রয়েছে সেগুলো সব অ্যানিমেলসদের নামে, টাইগার কেভ বা ব্যাটস কেভ, এইরকম টোটাল 6টা কেভ রয়েছে। তবে সবচেয়ে ইজি যেটা সেটা টাইগার কেভ, আর সবচেয়ে টাফ যেটা সেটা ব্যাটস কেভ। আরও রয়েছে প্যান্থার কেভ, ফ্লাইং ফক্স কেভ, এপস কেভ, বাবা অনেকগুলো। দেখা যাক, প্রথমে আমরা যাব হচ্ছে টাইগার কেভ আর প্যান্থার কেভ, এটা এখান থেকে ডান দিকে। গুহাতে ঢোকার মুখে বাঘের ডাক, আলো টালো দিয়ে বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করা আছে আর কি। ওই পৃথিজিৎ যাচ্ছে প্রথমে, দেখতে পাচ্ছেন, এবার আমি পৃথিজিতের পেছনে। যাওয়া যাক এবার, আমার পালা। চ, বেশ রোমাঞ্চকর পরিবেশ। বাচ্চারা কিন্তু বেশ মজা পাবে, তবে বাচ্চাদের নিয়ে এলে খুব সাবধান। বাচ্চাদের নিয়ে এলে কিন্তু হাত ধরে রাখবেন আর একটু খেয়াল রাখবেন। এইটা হচ্ছে প্যান্থার কেভ। মাথায় ঠোক্কর খাওয়ার সম্ভাবনা কিন্তু সাংঘাতিক। আমি খেলাম এই মাত্র, এই মাথায় ঠোক্কর খেলাম। ওই যে পৃথিজিৎ হামাগুড়ি দিয়ে আসছে, মাথাটা দেখে নিলাম আর কি, দুম করে বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে তো।
বেরিয়ে এসেছি প্রায়। আচ্ছা মোটাদের জন্য রেকমেন্ডেড না, তারা গলবে না, আটকে যাবে। হ্যাঁ, যাদের মোটা বলিস না, মানে স্বাস্থ্য একটু ভালো, আচ্ছা তাদের জন্য মোটেই রেকমেন্ডেড নয়। এই ব্যাটস কেভ হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং, পৃথিবীর ঢুকছে চ্যালেঞ্জটা নিয়ে। আর আমাকেও তো ঢুকতে হবেই, নাহলে আপনারা দেখবেন কি করে। ওরে বাবা রে, সাংঘাতিক রে পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, এ তো দেখি কিরকম লাগছে। চ্যালেঞ্জটা নেওয়াই যাক, যাই চেষ্টা করি। সবচেয়ে ভয় লাগছে মাথায় না লাগে। শিবাজি কিভাবে গলে আসছে সেটা দেখুন আর কি, ব্যাপারটা বেরিয়েছে। বাবা বেরিয়েছে, বেরিয়ে এসছি। যাদের চেহারা একটু ভালো তারা দয়া করে এই জিনিসটা ট্রাই করবেন না, কারণ এখানে আটকে যাবেন। আর কিছুই না, 100 টাকা করে বাঁচবে, সেই 100 টাকা দিয়ে ওই লেকের পাড়ে দারুণ সুন্দর ফুচকা টুচকা পাওয়া যাচ্ছে, সেগুলো খেয়ে নেবেন। হ্যাঁ, এটা একদম ট্রাই করবেন না যাদের চেহারা ভালো। মানে মাঝখানে আটকে গেলে না পেছন দিকে যেতে পারবেন, ওরে সামনের দিকে আসতে পারবেন। আরে জামা কাপড় তো ভিজে গেল রে পুরো। হ্যাঁ এসি পেরেছি, তুই আর সোজা হোস না, মাথায় লাগবে, মাথায় লাগবে। হ্যাঁ জানি জানি জানি। হ্যাঁ, আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সাকসেসফুল হয়ে গেছি আর কি। একটা ব্যাচেলার ছেলের মনের কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে নেই। ও এটা ফ্লাইং ফক্স, এটা তো উড়ে উড়ে যাবে। এপরা কি এরকম ভাবে থাকতো এত সরু জায়গায়? এপেদের তো চেহারা বেশ দশা সই। ব্যাপারটা এইভাবে উঠতে হবে, প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। মানে ব্যাপারটা বুঝে নিন ভালো করে, কারা আসবেন আর কারা আসবেন না। পরে বলবেন না শিবাজি বাবুর ভিডিও দেখে এসছি, তারপর পড়ে গিয়ে হাত পা ভেঙেছে, শিবাজি বাবু দায়ী। প্লিজ ভালো করে বুঝে নিন। উঠতে হবে, যেরকম ভাবে দেখালাম সেভাবে না উঠলে কিন্তু মুশকিল হবে। তাই তো। হ্যাঁ ব্যাস, এইটা লোকজন একটু দেখে নিন ভালো করে। বেরোনোর রাস্তায় চলে এসেছি। কেভ গার্ডেন দেখার পর সেই দিন আমরা গিয়েছিলাম নয়না দেবীর মন্দিরে। চলুন আপনাদের এবার নয়না দেবীর মন্দিরটা ঘুরে দেখাই। আমরা এখন আছি নয়না দেবীর মন্দিরে, আর এই নয়না দেবীর নাম থেকে কিন্তু নৈনিতালের নাম। এখন যাচ্ছি বোটিং করতে। এখানে বোটিং করার রেটটা বলে দিচ্ছি, 4-সিটারের যে বোট আছে তাতে 210 টাকা চারজনের, সেটা কিন্তু একজন টানবে। আর 2-সিটারের বোট হচ্ছে 160 টাকা, সেটা প্যাডেল বোট, সেটা কিন্তু আপনাদেরকেই প্যাডেল করে চালাতে হবে। এই বোটগুলো হচ্ছে শিকারা বোট, একজন চালাবে আর আমরা এর পাশে বসবো। দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর লেকের জলটা আজকে ঘন সবুজ।
নৈনিতালে এলে যদি বোটিং না করেন তাহলে কিন্তু মিস করবেন, এটা কিন্তু মাস্ট টু ডু। জানা চাই না ইসকো ऐसे ऐसे अच्छा আমি কিন্তু ভালো চালিয়েছি। হ্যাঁ, এই বিষয়ে সন্দেহ নেই যে শিবাজি ভালোই চালিয়েছে, এটা আমার থেকে অনেক বেশি। আমি টেকনিকটা বুঝতে পারছি না আমি, হলো না হলো না। এটা আসলে শিবাজিকে একটু মজা দিলাম আর কি, ওরম বললে হবে না। যারা এই ব্যাপারটা নিয়ে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, দেখেন আরেকটা কথা বলে দিই আপনাদের, বোটে কিন্তু লাইফ জ্যাকেট রাখা থাকে, আপনারা যদি চান লাইফ জ্যাকেট পরে নিতে পারেন। যে বোট যে মাঝি থাকবে তাকে বলবেন যে লাইফ জ্যাকেট দিতে, সে লাইফ জ্যাকেট দেবে। আমি যখন মাঝখানে গিয়েছি তখন খেয়াল হয়েছে যে লাইফ জ্যাকেট পরা নেই, তখন ওকে বললাম যে লাইফ জ্যাকেট আছে, বললো হ্যাঁ আছে নিচে, তো পরে নিতে পারো। তো আমি আর মাঝখানে ছিলাম আর পরিনি, কিন্তু আপনারা লাইফ জ্যাকেট পরেই কিন্তু বোটিংটা করবেন। আচ্ছা, কথাটা মাল না ম্যাল, ছোটোবেলা থেকে কিন্তু আমরা জানি ম্যাল। আমি দার্জিলিংয়ের ভিডিওতে, মুসৌরির ভিডিওতে সব জায়গায় বলেছি ম্যাল, তাতে কয়েকজন আমাকে তীব্রভাবে কমেন্টে ভৎসনা করেছেন। আপনাদের কাছে আমি জানতে চাইছি আপনারা কি বলেন, ম্যাল বলেন না মাল বলেন, মল বলেন? তো সত্যজিৎ রায় তার দার্জিলিং জমজমাট বইতে কিন্তু লিখেছেন ম্যাল। আমি ছোটোবেলা থেকে যে বইটা সবচেয়ে বেশি পড়েছি সেটা হচ্ছে ভ্রমণ সঙ্গী, সেখানেও লেখা আছে ম্যাল। আমরা ছোটোবেলা থেকে কিন্তু জানি ম্যাল, দার্জিলিংয়ে বলি ম্যাল, মুসৌরিতেও ম্যাল, নৈনিতালও ম্যাল বা ম্যাল রোড। কিন্তু যারা নন বেঙ্গলি ব্লগার তারা কিন্তু বলে মল রোড বা মাল রোড, ইংরেজি প্রোনাউন্সিয়েশন গুগলে আসে মল রোড, কিন্তু আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি ম্যাল। তো আসলে এটা কি হবে সেটা নিয়ে কিন্তু আমার মনে একটু সন্দেহ জেনারেট করেছে এখন। সত্যজিৎ রায় দারুণ সুন্দর ইংরেজি জানতেন বলেই আমার মনে হয় সবাই তাই জানি আমরা, উনি কিন্তু দার্জিলিং জমজমাটে লিখেছেন ম্যাল। আমি এই ভিডিওতে কয়েক জায়গায় বলেছি মল রোড বা মাল রোড, সেটা এই চক্করে পড়েই হয়েছে, কিন্তু আমি ম্যাল উচ্চারণ করতেই কিন্তু বেশি পছন্দ করব। নৈনিতালে ম্যাল রোডের ওপরে কিন্তু প্রচুর পাবলিক টয়লেট রয়েছে, এটা কিন্তু দেখে দারুণ লাগলো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নৈনিতালে রোপওয়ে রয়েছে, আমরা এখন চড়ছি রোপওয়েতে, ওপরে নিয়ে যায় স্নো ভিউতে, যেখান থেকে নন্দাদেবী, নন্দাগুন্টি, ত্রিশূল বা পঞ্চচুল্লি দেখা যায়। কিন্তু চার্জটা অত্যাধিক, পার হেড 300 টাকা, বেশ বেশি, মানে চারজন যদি আসেন তাহলে 1200 টাকা রোপওয়ের আপ ডাউন টিকিটে চলে যাবে। ওর থেকে কিন্তু যখন কেবল কারে করে ওপরে আসছিলাম, বার্ডস আই ভিউ পুরো নৈনি লেকের দুরন্ত। রোপওয়ে দিয়ে ওপরে উঠে এখানেই রয়েছে KMVN এর গেস্ট হাউস, এটাই কিন্তু ব্রিটিশ পিরিয়ডের গভর্নর্স হাউস ছিল, এখন KMVN এর এটা লজ। তবে নৈনিতালে থাকবার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হলো KMVN এর মাল্লিতালের ট্যুরিস্ট লজটি। রোপওয়ে স্টেশন থেকে নেমে এখানে একটা গ্রাউন্ড মতো আছে, এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, খাবার জায়গা রয়েছে, ব্যাস। এখানে এই হচ্ছে পাবলিক টয়লেট, আর ওই হচ্ছে ভিউ পয়েন্ট, স্নো ভিউ পয়েন্ট যেটা। এখন আমরা আছি হচ্ছে ভিউ পয়েন্টে, আজকে কিছুই দেখা যাচ্ছে না, এই গাছগুলোর ফাঁক দিয়ে এ পাশটায় দেখা যায় নন্দাদেবী, নন্দাগুন্টি, ত্রিশূল, পঞ্চচুল্লি সব কিছুই।
গতকালও সকালে দেখা গিয়েছিল, আজ সকালেও খানিকটা দেখা গিয়েছিল, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে, আজকে আর কোনো চান্স নেই। সেই দিন রাতে আমাদের রিসর্ট রুফটপ কটেজেসে হয়েছিল দুর্দান্ত ডিনার। এখানে এখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তার মধ্যে কিন্তু স্যুপটা জমে গেছে। ডিনারে যে আইটেমগুলো আছে দেখিয়ে দিচ্ছি, স্যালাড, রাইস, স্যুপ, স্যুপ তো বললাম, তারপর ডাল মাখানি, আর এখানে আছে আলু গোবি, এখানে আছে চিকেন, কড়াই চিকেন, আর এখানে আছে পনির বাটার মশলা, আর সাথে রুটি। খুব তাড়াতাড়ি পরের পর্বে আসবো নৈনিতালের আরো অনেক গল্প নিয়ে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।